তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে সারা জীবন থেকে যাবে। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। প্রত্যেক মানুষের কাছে দুটি মূল্যবান সম্পদ আছে, একটা হলো চোখের পানি আর একটা মুস্কি হাসি। প্রথমটা দিয়ে সৃষ্টিকর্তাকে জয় করা যায়, দ্বিতীয়টা দিয়ে সৃষ্টিকর্তার ভক্তদের জয় করা যায়। মাঝে মধ্যে কিছু মানুষের কথায় এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। তেতো হলেও সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে, যে তোমায় ভালোবাসেনি সে অকারণে ছেড়ে যাবে, যে তোমায় ভালোবাসবে সে হাজারটা কারণ দেখিয়ে থেকে যাবে। কাটার আঘাতে রক্ত ঝরে আর কথার আঘাতে অশ্রু ঝরে, এটাই বাস্তব। কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে সৃষ্টিকর্তার দয়া, তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন। জীবনে চলার পথে বন্ধু বা কাছের মানুষ বাছাই করার ক্ষেত্রে সবসময় সচেতন থাকবে, কারণ তোমার একটা ভুল হতে পারে সারা জীবনের কান্না। খুব টেনশন করছো, জীবনের দুর্গম পথ কিভাবে পাড়ি দেবে তাই না? টেনশন ভুলে গিয়ে আস্তে আস্তে সৃষ্টিকর্তার নামে পথ চলো, দেখবে গন্তব্যে ঠিকই পৌঁছে যাবে। আপনার জীবনে খুব কম মানুষই আসবে যারা আপনার মতো মানসিকতার, তাদেরকে হারিয়ে যেতে দিবেন না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। সেম মেন্টালিটির মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে যায়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। তিনজন ব্যক্তি নিমন্ত্রণ দিলেও তাদের বাড়ি যাবেন না। নাম্বার এক, যে খাওয়ানোর পর ওটা দেয়। নাম্বার দুই, যারা অবৈধ পথে উপার্জন করে। নাম্বার তিন, যারা মুখে মুখে প্রশংসার জোয়ারে ভাসে কিন্তু পেছনে বদনাম করে। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করার জন্য। কারো কাছে নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই, যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। ইচ্ছেগুলো বড়ই অদ্ভুত, পূরণ হলে বদলে যায় আর পূরণ না হলে কষ্ট দেয়। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট।